সুন্দর অনেক রূপের। আচ্ছা আচ্ছা, এই পাঁঠার বাচ্চা যে কেউ শৌখিন শখ করে নিয়ে খাঁচার ভিতরে রাখবে, অনেক রূপ লাগবে, একদম সিংহের মতো, আবার জার্মানি সিফাটের মতো লাগে, দুই সব ধরনেরই এত সুন্দর। আর কত ছোট মুখ, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মুখটা দেখেন, মুখ একদম ছোট মুখ, টিয়া পাখির মতো। জি ভাই, এই পর্বে কি কি দেখাবেন? এই পর্বে পাঠা দেখাবো, ৬০ থেকে ৭০ পিস পাঠা দেখাবো আর কি। ৬০ থেকে ৭০ পিস পাঠা দেখাবেন। কেমন কালেকশন পাঠা কেমন আছে? পাঠা কালেকশন অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, গতবার যে কালেকশন অল্প বয়সে ছিল সব সেল করে ফেলেছি, এবারও আছে মোটামুটি বড় ছোট সব মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, প্রচুর পরিমাণে আল্লাহর রহমতে আমার এখানে যে পাঠার কালেকশন, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি অল গোটা বাংলাদেশ কেউ এত পাঠা এবং এই পোষা পাঠা কেউ এত কালেকশন দেখাতে পারবে না, হয়তো পূজার পাঠা কেউ দেখাতে পারে। ঠিক আছে হ্যালো ভাই, পুকুর তো আপনাদেরই? জি জি। আচ্ছা, এই মাছে কি খাই দিচ্ছেন? মাছে কি এটা এই যে ভাষা ফিড, এটা ভাষা ফিড। এগুলো কি বাংলা মাছ সব? জি বাংলা মাছ, রুই কাতলা হাংরি। হ্যাঁ, আর এটা আমাদের রেণু থেকে এই পোনাগুলো হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার মোটামুটি কিছু না হলেও প্রায় ১০০ মনের কাছাকাছি বর্তমানে পোনা আছে এই পুকুরে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, গতবারও ছিল এবারও করছি। এই যে সামনে ওঠায় সব পুকুরালারা যাদের পুকুর আছে এখান থেকে নিয়ে যাবে, এখন বেচতে যেতে হয় না তো, এখানে আসবে, আমরা এখান থেকে জাল দিয়ে ধরে ধরে এখান থেকে মাপ করে করে দিয়ে দেবো। কয়টা পুকুর আপনাদের ভাই? পুকুর আছে এখন বর্তমানে 2টা, আর একটা লিজলেও আছে, ওটাও বড়। তবে এই পুকুরে আপনারা হয়তো মানে আগামী বছর, হ্যাঁ তো ভাইরা লটারি ছাড়বে 1-1.5 মাস পরে, এটা করব 1-1.5 মাস পরে 2 থেকে 3 কেজি ওজনের মাছ ছাড়বো। আচ্ছা ভাই ভালো আছে। কোথা থেকে আসছেন? ময়মনসিংহ। আচ্ছা ভাই আসেন, সামনে আসেন ভাই, সামনে আসেন। দুই ভাই আসছে, কবে আসছেন আপনারা? আমরা আসছি কালকে রাতে মেলা দিছে আর কি। আচ্ছা সকালে পড়ছে। এই হান্নান ভাই কত ছাগল নিছেন? হ্যাঁ ছাগল। কি ছাগল নিছেন? নাগরা বিটল নিছেন। আচ্ছা আচ্ছা, একটাই শুধু না আরেকটা নিছি, ওটা একটু ক্রস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এর ফার্ম কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা দেখার পরে আমি তো মুগ্ধ হয়ে গেছি যে এত ভালো খামার, হান্নান ভাইয়ের খামার, মনে করেন যে আপনি বিশ্বাস করার মতো না। আচ্ছা, না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আচ্ছা আচ্ছা, যাক আমি যে ভিডিওতে যেমন দেখাই ঠিক তেমনই তো পাইছেন নাকি? না বাইরে কিছু আছে? আমি ইউটিউব থেকে দেখাই, মানে ভিডিওগুলো দেখে আসছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণে কালেকশন, হাই ব্র্যান্ডের সব। হ্যাঁ হাই কোয়ালিটি পাঠা। এই দেখেন, এই কয় ইঞ্চি ভাই এটা? এটা 18 থেকে 19 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, 20 ইঞ্চি ধরা চলে, 20 ইঞ্চি ধরা চলে। এই দেখেন তোতাপুরি পাঠা, এই যে পাথিরাজ, এটা পাথিরাজ। জি, আর এগুলো ভাই এই যমুনাপাড়ি হানসা, এটা প্লেন যমুনাপাড়ি। হ্যাঁ আচ্ছা, শুরুতে এই বড় পাঠাগুলো আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাবো, তবে ওই মাথা থেকে শুরু করব। চলেন ভাই। জি, এই মাথা থেকে শুরু করব। প্রচুর পরিমাণে কালেকশন, ধীরে ধীরে একটু দেখাই। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাঠা আছে। এই যে বিটল পাঠা আছে, 2 দাঁত অদাঁত সব, খুব রূপের পাঠা, অনেক উচ্চতা। এই যে জিবলা তোতা আছে দেখেন, অনেক সুন্দর। পাঁচটা দেখেন আর কালারটা দেখেন। জি জি জি, অনেক সুন্দর, খুব সুন্দর। আর জিবলাটা দেখা হবে না? এই যে শিরোই গুজি, এই যে পাঠা, কসের পাঠা, তারপর আমেরিকান তোতা আছে। হ্যাঁ বিভিন্ন রকম কালেকশন, ধীরে ধীরে একটু দেখাই আপনাদেরকে। এই যে পাঠা, এটা কি জাতের ভাই? এটা তোতার ভিতরে মেয়তি তোতাও ধরা চলে, আবার কেউ ক্রসও বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। এটা দাঁত আছে ভাই? 4 দাঁত। এগুলো কেমন দামে সেল করেন? এটা 35-40। আচ্ছা 35-40 টাকা। এটা দিয়ে আপনার ওই দেশি ব্ল্যাক বেঙ্গল বড় ছাগলগুলোকে বীজ দিতে পারবে, আবার সাধারণ রাম ছাগলকে বীজ দিতে পারবে, অনেক সুন্দর বাচ্চা পারবে এটা দিয়ে। তো এরকম দাম আপনি সরাসরি এবং সরাসরি বীজ দিতে পারবে এটা নিয়ে গেলে পরে এখনি। এটা বাচ্চা ক্রসের? হ্যাঁ ক্রসের বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম? এটা বিটলের ক্রস। বিটলের ক্রস? জি। আচ্ছা, এটা 25,000। হ্যাঁ আচ্ছা, এই যে এটা মেয়তি তোতা। আচ্ছা, দাঁত আছে ভাই? দাঁত মনে হয়, হ্যাঁ হয়েছে 2 দাঁত। 2 দাঁত যে 4 দাঁত হচ্ছে। এটা কেমন দামে সেল করেন? এটা 30 থেকে 35,000। 30-35,000 টাকা সেল করে এগুলো। আচ্ছা, এই যে এটা ক্রসের, অনেক সুন্দর। আচ্ছা অনেক সুন্দর, দাঁতটা দেখি, 2 দাঁত যে 4 দাঁত, এটাও 4 দাঁত। জি, এগুলো এটা আপনার কত? 20,000 টাকা। হ্যাঁ দাম আসবে 20,000। এই যে এটা দাঁতে নেই বাচ্চা, এটাও ক্রসের। হ্যাঁ আচ্ছা, এটা মেয়তি তোতাও ধরা চলে, ক্রসও ধরা চলে। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে নেই। এই বাচ্চাগুলো কেমন সেল করে? এটা 25 থেকে 30। খুব হাই কোয়ালিটি হবে এগুলা কিন্তু, এই মালগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এটা বাচ্চা, এটা তোতা, ভালো ব্যান্ডের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ব্যান্ডের তোতা, 2 দাঁত। 2 দাঁতের ব্যান্ডটা দেখেন কি সুন্দর ব্যান্ড। হ্যাঁ পাটা। আচ্ছা, অনেক সুন্দর ব্যান্ড, বেলসা ব্যান্ড। হ্যাঁ বেলসা তোতা একটু দেখেছেন? হ্যাঁ 100 বেলসা তোতা এটা। আচ্ছা, এই যে আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, অনেক সুন্দর ব্যান্ড। আচ্ছা দেখি বাবা, আচ্ছা এই যে দেখছেন। আচ্ছা, কেবল সুন্দর ব্যান্ড, সুন্দর কালার, কেবল 2 দাঁত। কেমন দাম আসবে? এটা আপনার মোটামুটি 45 থেকে 50,000। 45 থেকে 50,000, অনেক সুন্দর কিন্তু, বিশাল বড় হবে এটাও। জি জি, এই যে এটা এটা বেলসা তোতা ধরা চলে। হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি। এগুলো দাঁত আছে না ভাই? চার দাঁত। এটা খুব রোখাল। আচ্ছা খুবই রোখাল। এগুলো কেমন সেল করেন? এটা আপনার 50 50। হ্যাঁ তো প্রত্যেকটা দরদাম কত? হ্যাঁ এবং সুন্দর ব্যান্ড। এই যে 100 হরিয়ানা। এটা 100 হরিয়ানা কিন্তু সাদা কালারের, সাদা বর্ডারের বাচ্চা। হ্যাঁ এটা 25 থেকে 30,000। আচ্ছা দেখি বুঝছেন এটাও সুন্দর। দড়ি দড়ি পেস লাগে আছে। আচ্ছা দড়ি পেস লাগে আছে, একটু দেখাই। পেস লাগাইছে কখন বুঝা যায় না। আচ্ছা দেখাই একটু দাও। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা সুন্দর আছে মোটামুটি। হ্যাঁ সুন্দর। এটা বয়স কত যাচ্ছে ভাই? আপনার 5 মাস যায় 6 মাসে পড়ছে। 6 মাসের এটা হলো আপনার হরিয়ানা। জি আচ্ছা এটা কেমন দাম আসে ভাই? এটা 20 থেকে 25। জি এর মধ্যে 20 থেকে 25,000 টাকা একদম দাম আসে। হ্যাঁ তো এইভাবে হান্নান ভাইয়ের সাথে কথা বলেন, প্রত্যেকটা দরদাম করার সুযোগ আছে। হ্যাঁ হ্যাঁ। আর এটা এই যে আফ্রিকান বয়ারের তোতার ভিতরে এর ভিতর বয়ারের ভিতর তোতাও ধরা চলে, আবার বয়ারও ধরা চলে। আচ্ছা বুঝতে পারছেন? বুঝতে পারছি। অনেক সুন্দর একটা জাত এটা। আচ্ছা এটাকে বিক্রি ভাই? হ্যাঁ এটাও বিক্রির। এর আগে আমি এই জাতের আজ থেকে 6 বছর আগে এক পাঠা পুষেছিলাম আমি। হ্যাঁ জি প্রায় 4.5 মণ পারে শুধু ওজন হয়েছিল। পরে পাঠাটা আপনার চট্টগ্রামের এক ভাই নিয়ে গেছিল, সেই টাইমে 2.5 লক্ষ টাকা দেয়। আচ্ছা ওই একই জাত পাইছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা কেমন দাম বেচলে কেমন দাম ভাই? এটা মোটামুটি আচ্ছা আপনি আলোচনা সাপেক্ষে বলা যেত, কিন্তু তারপর আমি বলে দিই ভাইয়া। হ্যাঁ যেহেতু ছোট 3-4 মাস বয়সের বাচ্চাও কিন্তু 60-70 হাজার বেচা হয়। জি জি এটা 50 থেকে 55,000 এর মধ্যে। অনেক সুন্দর, অনেক রূপের। আচ্ছা আচ্ছা এই পাঠার বাচ্চা যে কেউ শৌখিন শখ করে নিয়ে খাঁচার ভিতরে রাখবে, অনেক রূপ লাগবে, একদম সিংহের মতো, আবার জার্মানি সিফাটের মতো লাগে, দুই সব ধরনেরই এত সুন্দর। আর কত ছোট মুখ, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে মুখটা দেখেন, মুখ একদম ছোট মুখ, টিয়া পাখির মতো। জি আসলে অন্যরকম একটা পাঠা। যদি আপনার পছন্দ হয় লোম টম এত সুন্দর, এই লোম কিন্তু কমবে না, লোম কিন্তু ঝাঁকড়ানো লোম হবে, আর গোসল করে দিলে খালি চক 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 করবে, বুঝতে পারছেন? একদম বিড়ালের মতো, অনেক সুন্দর অনেক সুন্দর। এবং 5 মাস বয়স পূর্ণ হয় না, অথচ হেভি রোখাল শালা, হেভি রোখাল বুঝছেন? তাহলে আমি যেটা দাম চাইছে এখানে যদি পছন্দ হয় তাহলে দরদাম করে নিন। হ্যাঁ 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 এখানে বাড়তি কোনো কথা নাই, দরদাম করে নিন। আচ্ছা এই যে এখানে দেখাই, ধীরে ধীরে সবগুলোই আপনাদেরকে দেখাই, প্রচুর পরিমাণ কালেকশন। একটু এটা এটা এটাও তোতা, এটাও তোতা কিন্তু কালো কালারের তোতা এটা। হ্যাঁ বুঝছেন? বুঝতে পারছি। তোতা এবং বিটল দুইটা মিলা মিশ্রণ আছে এটার। হ্যাঁ আচ্ছা তো এটা এটা কেমন দাম আসবে? এটা আপনার 50 থেকে 55,000। হাইট কতখানি যাবে? উচ্চতা আছে মোটামুটি 37 প্লাস, 38 এর কাছাকাছি। জি 38 এর কাছাকাছি। আচ্ছা এই পাশে একটা আছে, এই বাচ্চা বাচ্চা মনে হচ্ছে যে ওলা দুধের ওলা নিয়ে আছে। এটা 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 কারলি, কারলি বলা চলে। হ্যাঁ আচ্ছা কারলি বলা চলে, আবার আমি ক্রসও বলি, কিন্তু খুব ভিআইপি মাল, অরিজিনাল হরিয়ানা, পেট থেকে হওয়া, কিন্তু কানটা শুধু 60 হইছে তাই। আচ্ছা 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 বুঝছেন? খুব রোখাল, দুই দাঁত, কেবল দুই দাঁত। দুই দাঁতে না? হাইট তো মাশাআল্লাহ। এটা হাইট 38 39 আছে। 38 39 এগুলো কেমন দামে বেচেন ভাই? এটা 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 রেট আসবে মোটামুটি 65 70 এরকম রেট আসবে। 70,000 টাকা এটা রেট। জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে এখানে দেখেন, এটা এটা বিটল, কিন্তু এই যে বিটল কিন্তু কালার আছে তো তার, কিন্তু 100 বিটল এটা। হ্যাঁ ওপার থেকে নিয়ে আসা এই মালটা, প্রায় 6 মাস আগে আসা আমার এখানে। 6 মাস আগে আসা? জি 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 জি। আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর, অনেক লম্বা, কেবল দুই দাঁত, যে চার দাঁত, কেবল দুই দাঁত, যে চার দাঁত আছে। হ্যাঁ 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 কেবল। এটা বিশাল 40 আপ আছে, 40 আপ আছে না? আচ্ছা এই যে নিচে দেখেন, আমার যে দুধের গোলা, আমার অনেক সুন্দর অনেক সুন্দর। পিছনের লোমটা দেখেন কি সুন্দর ভাইয়া। আচ্ছা 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 বুঝতে পারছি। পিছনের লোমটা পাঠা তো ভাই খুব। এই একটু একটু আসেন আপনি, এখানে এই পাশে আসেন, এই পাশে আসেন। আচ্ছা বুঝতে পারছি, এই পাশে আসেন। হ্যাঁ লোমটা দেখেন, এই যে এত রূপ, আর এত বড় হবে এই পাঠা বয়স সারা হতে হতে হিসাবের বাইরে। বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন চার দাঁত না ভাই? জি দুই দাঁত, যে কেবল চার দাঁত, দুই দাঁতই ধরা চলে। আচ্ছা বুঝতেছি। এগুলো কেমন দামে সেল করেন? এটা আলোচনা সাপেক্ষে, অনেক আনকমন মাল এগুলা ভাইজান। হ্যাঁ বুঝছেন? তবে এত কষ্ট করে, এত এ করে, এই যে এই পাঠাটা নিয়ে একটা লোক যদি সে 10টা ক্রস বিট আর একটা পাঠা নিয়ে শুরু করে, তার জীবনে কিছু লাগবে না, কিন্তু হাই কোয়ালিটি পাঠা হতে হবে। বুঝতে পারছেন? হাই কোয়ালিটি পাঠা, এরকম হাই কোয়ালিটি পাঠা হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুই দাঁত, কেবল দুই দাঁত ধরা চলে, সেখানে না হয় চার দাঁতে হয়েছে কেবল। এই মাল 41-42 উচ্চতা হিসাব করেন, তাহলে এই মাল আর কত বড় হবে? আরো হাই কোয়ালিটি হবে, আরো বড় হবে। জি 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 বুঝতে পারছি। আরো হাই কোয়ালিটি, আরো নিম্ন 4 ইঞ্চি বাড়বে। 100 বিটল কিন্তু কেটা ভাইজান। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এমনি তারপরে একটু বলে দেন যে আসলে কেমন দামে এগুলো সেল করেন, একটু বলে দেন। এটা মোটামুটি 1.5 এর কাছাকাছি, একটু নিচে আসবে। জি আচ্ছা 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 সমস্যা নেই। আপনি কিন্তু অনেকে খারাপ কমেন্টস করবে, কিন্তু এনার বাচ্চা এর আগেও দেখাইছি, সুন্দর বেসিসে অনেকগুলা। এই বাচ্চাটা আছে, আর 2-4টা মালা আছে আগের গত টিপের। হ্যাঁ এক কেবল দুই দাঁত, দুই দাঁত। কেমন দাম বেচেন এগুলো? এটা 40-45 হাজার। হ্যাঁ এই যে এটাও বিটল। আচ্ছা কিন্তু এটা আপনার হায়দ্রাবাদি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা এটা দাঁত আছে ভাই? এটা দাঁত হয় নাই। আচ্ছা, এগুলো কেমন দামে বেচেন? এটা আপনি 35 থেকে 40 হাজার। 35 থেকে 40 হাজার টাকা বেচেন। ওই যে ওটা ওটা মেয়তি তোতা ওই পাশের ওটা। এটা হ্যাঁ, কাছে যেতে পারছি না তো, খুব বদমাইশ, এটা ভয় লাগে আমার নিজেরই, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। দেখছেন কি বদের বদ, দুই দাঁত কেবল। আমি দেখছি এটা 35 থেকে 40, দুই দাঁত। দুই দাঁতের 35 থেকে 40 হাজার। ওনা আসলে এই যে সমানে বীজ দিতে পারবে, কোনো হিসাবই নাই। আচ্ছা আচ্ছা। এই যে একটা, এটা না? হ্যাঁ, এটা কি তোতা নাকি? এটা এটাও তোতার, তোতার ক্রস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেছি। এগুলো এগুলো কেমন দামে বেচেন? এটা 20-25। হ্যাঁ, এরকম পার্সেন্ট বুঝে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা গুজরি। হ্যাঁ, গুজরি। এটা বেচা বিক্রিরও না, আবার মনে করেন এটা বড় ভাইয়ের সাথে কথাও হয়ে আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, হয়তোবা চলে যেতে পারে অসিরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি। দেখা যাক। এই কয় দাঁত চলছে ভাই এটা? এটা 6 দাঁত, দুই সাইডে দুটো খিল আছে এখনো। দুই সাইডে মানে খিল আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই বিগ সাইজ। হ্যাঁ, এগুলো বিগ সাইজ। এটা গোসল করাতে হবে, ময়লা হয়েছে শরীরে। হ্যাঁ, মানে গোসল না করানোর কারণে সাদা রং চেঞ্জ হয়ে ময়লা। জি। আচ্ছা, এই যে এখানে তোতাপুরি একটা আছে, এটা খুব ভালো ব্র্যান্ডের তোতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কয়জন ভাই এটা? ভালো ব্র্যান্ডের তোতা, 4 দাঁত, যে কেবল 6 দাঁত। 6 দাঁত না? হ্যাঁ, ব্যান্ডটা দেখেন কি সুন্দর ব্যান্ড। ব্যান্ড, গলা, কম্বল সবই সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের পাটে কানও মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, খেয়াল করি নাই। আচ্ছা, কানও মাশাআল্লাহ অনেক বড় ব্যান্ড। আচ্ছা, এগুলো কেমন দামে সেল করেন ভাই? এটা এটা একটু ব্যান্ড যা আছে, অনেক উচ্চতা আছে। জি। শরীরটা একটু হালকা। জি। তাও শক্তিশালী আছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, এটা 70-75 হাজার টাকা দাম। অনেক বড় কিন্তু এটা 39-40 উচ্চতা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা সুন্দর একটা পাটা আছে দেখেন, এটা জিবলা। জিবলা আপনি হাতে করেন, আপনি দিক তাকাবেও। জিবলা এবং আনকমন ব্যান্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কালারটাও আনকমন। 8 দাঁত হয়ে গেছে মনে না? 6 দাঁত, যে কেবল 2 দাঁত, নতুন 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 8 দাঁত। 8 দাঁত না ভাই, 6 দাঁতই। 6 দাঁত না? হ্যাঁ, 6 দাঁতই। আচ্ছা, নতুন, অনেক রোখাল। এই যে দেখেন, মুখ দেখেন, এই ধরনের পাটা अवेलेबल আছে তার কাছে। আচ্ছা ভাই, এগুলো কেমন দাম আছে? এটা আলোচনা সাপেক্ষে বললেই ভালো হয় ভাই। আলোচনা সাপেক্ষে। জি। আচ্ছা আচ্ছা, খুব আনকমন ব্র্যান্ডের মাল এবং আনকমন কালার। বড় পাটা যারা নেবেন, হাই কোয়ালিটি বড় পাটা, কাছে আসে সরাসরি মানে কথা বলে নেবেন। হ্যাঁ, সরাসরি আসলে মোবাইল না, কাছে আসে একটা ফোনে দামাদারি করবে না, তাহলে ওটা বোকামো হবে। আচ্ছা, ঠিক আছে। আবার অনেকে বলে ভাই তোতা পাটা কেমন দাম, এটা ফুল বোকামো। তোতা পাটা একটা 40 হাজারও আছে, তোতা পাটা একটা 3 লাখ 4 লাখ দামেরও আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কোনটার কথা বলবো বলেন? সরজমিনে আসে দেখে তারপরে জিনিস নিতে হবে। 10টা দেখে একটা নেবে, এই তো হিসাব। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এই পাশে আরো কালেকশন আছে। এটাও এটাও জিবলা, এটাও জিবলা। এটা 2 দাঁত কেবল, জিবলা। এটাও জিবলা, খুব সুন্দর ব্র্যান্ডের এটা। হ্যাঁ, এই যে অনেক সুন্দর ব্র্যান্ড, মুখ বাড়ানো। হ্যাঁ, জিবলা 2.5 ইঞ্চি বাই করে রাখে, খাচ্ছে তো, এইজন্য জিবলা নাই। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। 2 দাঁত, 2 দাঁত, যে কেবল মানে 4 দাঁতে পড়ছে নতুন। 4 দাঁতে পড়ছে নতুন না? আচ্ছা, এই কেমন দাম আসে? এটা 65-70। 65 থেকে 70 হাজার টাকা দাম। আচ্ছা, আসেন ভিতর থেকে আসে একটু, তারপরে এই পাশে যাচ্ছে ওগুলা বিটল, সব অল্প বয়সের। আচ্ছা, এই বড় গুলো কালেকশন দেখাই, এগুলো থেকে শুরু করি। এটা পাথিরাজ। পাথিরাজ এর চামড়া সহকারে গোলাপি, ময়লা হয়েছে তাই চামড়া সহকারে গোলাপি। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান পাথিরাজ 100। আচ্ছা, পাথিরাজ এগুলো কি अवेलेबल আছে আপনার কাছে? না, এটা এটা এক পিসে আছে, কিছু ছাগি আছে আমার এই জাতের। হ্যাঁ, প্রজনন করে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। খুব সুন্দর। আচ্ছা, এই পাশে দেখাই, এই যে ওইটা ওইটা তোতা। এই যে তোতা, বাঘা তোতা বলে ওটাকে। বাঘা তোতা, এটাও বাঘা তোতা বলে। এই দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও বাঘা তোতা। খুব খারাপ, কাঁচা যায় না, মারবে সেই বাজি বাজি। আচ্ছা, সব এই যে মারবে। এই যে এগুলো বড় পাটা, খুব হাই কোয়ালিটি। এগুলো কয় দাঁত করে হইছে ভাই? এটা 4 দাঁত, যে 6 দাঁতে পড়ছে এটা। আচ্ছা, এটাও 6 দাঁত, হরিয়ানা। এগুলো 6 দাঁত। ওই যে ওইটা ওইটা তোতা, ওইটা ওইটা 6 দাঁত, যে 8 দাঁত পড়ছে নতুন। আচ্ছা, এই কানটা আসলে কি বলবো আপনার, হলো আমার আনকমন জিনিস ভাই। এটা আমার খামারের জন্য আরো বড় হাই কোয়ালিটি মাল আছে, কিন্তু আমি কিন্তু ওগুলো বাই করে নি। 18 থেকে 20 ইঞ্চি হবে। হ্যাঁ, ওই পাশের মেলা মেলা হাই কোয়ালিটি মাল আছে, ওগুলো বাই করার মতো পরিস্থিতি নাই। এই পাশে দেখাই, এই যে ওগুলো তোতা। তোতা এরা এরাও তোতা। এই তোতাটা কতখানি হাইট হতে পারে? এটা 42 আপ 43 এর কাছাকাছি হাইট। আচ্ছা, এটা 42। সুভাষক আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এই যে শিং দেখতেছেন, এগুলো চাকু। হ্যাঁ, কখন মারে ঠিক না। এই যে এই যে মুখ দেখছেন, এগুলো 42-43 ইঞ্চি হাইট। হ্যাঁ, অনেক অনেক হাইট, এবং লম্বা প্রায় 4 হাত করে এক একটা। 4 হাত করে লম্বা আছে, 4-4.5 হাত করে। জি, মানে মাথা থেকে পিছন পর্যন্ত 4 হাত পারে হবে, নিচে হবে না। আচ্ছা, এই দেখেন বিশাল লম্বা, বিরাট লম্বা। আচ্ছা আচ্ছা, এইগুলো কয় দাঁত করে হচ্ছে সব? এগুলো এগুলো সব 6 দাঁত, 8 দাঁত এরকম করে। 8 দাঁত, 6 দাঁত। এগুলার শরীর যদি আমরা ইচ্ছা করি 3 মাসের মধ্যে ডবল বানাতে পারবো। আচ্ছা, শুধু ছোলা বুট, অন্য কিছু লাগবে না। ছোলা বুট এক একটাকে হাফ কেজি করে প্রতিদিন খাওয়ালে পারে 3 মাসে ডবল হয়ে যাবে, কিন্তু আমরা খাওয়াই না। আচ্ছা আচ্ছা, কারণ এরা বীজও দিতে পারবে না, স্বাস্থ্য এক্সেস হয়ে গেলে। আর স্বাস্থ্য এক্সেস হয়ে গেলে বীজ দিতে দেয়, যদি পড়ে যায় তার প্যারালাইসিস হয়ে যাবে, স্টক করার সম্ভাবনা থাকে। আচ্ছা, বুঝতে পারছেন? এইজন্য আমরা এদেরকে ছোলা বুট খাইতে দিই না। আচ্ছা হারুন ভাই, সাধারণ খাবার খাওয়াই। মানে দিনের মধ্যে কি ছোলা বুট একবারে দেন না? ছোলা বুট আমরা দিই না, কিন্তু সকালবেলা প্রায় 20 গ্রাম করে ছোলা বুট দেই, কারণ তেজ রাখার জন্য একটু ছোলা বুট দিতে হয় পাটাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। বেশি বুট খাওয়ালে তেজ বাড়ে। হ্যাঁ, তেজ মারাত্মক তেজ হয় এবং শরীর স্বাস্থ্য সব ওজন ক্ষমতা বাড়ে। হ্যাঁ আচ্ছা, এই যে দেখেন যবনা পারে হামচা চার দাঁত, দেখেন পিছন সাইডটা একটু দেখেন ভাইজান, পিছন সাইডটা দেখেন। সব দিকে তো যাইতে মন যাচ্ছে ভাই, কিন্তু যাইতে পারছি না। এই যে আরেকটা ও প্লেন যবনা পারে ওটা বলে, আর এটা যবনা পারে হামচা। এগুলো দিয়ে এই যে আপনার আমি একটা কথা বলছি না যে না আমাদের নাটোরে আপনার তোতাপুরি এবং হরিয়ানা পাঠায় অ্যাভেলেবেল পাঠা। হ্যাঁ, এছাড়া আসলে কোনো পাঠা নাই। হাটাঘাটা যেগুলো ছাগল দেখেন এগুলো সব মিশাই একটা ফাউল কথাবার্তা বলে বিক্রি করে। একমাত্র শুধু হান্নান ভাইদের খামারেই সব রকম পাঠা। জি জি, সব সময় সব সময় তারা তাদের নিজের ছাগলকে প্রজনন করায়। হ্যাঁ, বাইরে দিন কিন্তু বাইরে ছাগল প্রজনন করে। আবার যদি আশেপাশে আমার কোনো ভাইচারি হয় নাটোর জেলা অথবা পাবনা জেলা আশেপাশে যারা আসতে পারবে, তারা যদি ছাগল নিয়ে যায় আমার কাছ থেকে, তাদের কাছে অপশন থাকে যে আপনারা ছাগল নিয়ে যান, বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পরে যখন হিট আসবে ফ্রি দেখাই না যাবে, ফ্রি। ঠিক আছে, শুধু আমার কাগজ যেটা দেবো কাগজটা হাতে করে আসবে। ঠিক আছে, সুন্দর ব্যান্ডের পাটা তোতা, অনেক সুন্দর বেলসা ব্যান্ডের, অনেক সুন্দর বেলসা, অনেক সুন্দর। এই যে চার দাঁত, চার দাঁত অনেক সুন্দর। আচ্ছা, এই যে রূপটা কি দেখছেন, মুখ ব্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সোকাম ব্যান্ড। আচ্ছা, এর হাইট কত হবে ভাই? এটা এটা 39। 39। হ্যাঁ 39 হাইট। এই পাটাগুলো ভালো পাটা, অনেক সুন্দর, অনেক। এই যে পাটা বিটল পাটা, পাটার রাজা কাকে বলে পাটা দেখেন। আচ্ছা, বুঝতে পারছি। বয়সটা দেখেন, কেবল দুই দাঁত, যে কেবল চার দাঁত, নতুন দুই দাঁতই ধরা চলে। উঠাই নেই, কি সুন্দর বিটল পাটা, কি বড় হবে। এগুলো কেমন দামে সেল করেন? এটা আলোচনা সাপেক্ষে ভাই জানেন, রেট না বললেই ভালো হয়, বুঝতে পারছেন। তাও কি লাখ পার হয়ে যাবে? হ্যাঁ, লাখ পার হবে, লাখের নিচে হবে না। আচ্ছা আচ্ছা, এই যে এটা দেখেন, এটা এটা এটাও নাগরা বিটল, আস্তে আস্তে বিটল সব কলায় নাগরা বিটল পাঠা। এই দেখেন দাঁতটা দেখেন, দুই দাঁত, যে হস হসা চার দাঁত, দুই এই সাইডে দেখছেন দুইটা দুইটা দাঁত উঠতে বাকি আছে। জি জি জি, দেখছেন এই পাশে, এই পাশে দেখেন। হ্যাঁ, এই পাশে চার দাঁত, কেবল চার দাঁত, চার দাঁতের। উচ্চতা আছে 42 42 ইঞ্চি। এগুলো কত উচ্চতা, কত পর্যন্ত হবে? 47 48 ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়, এবং এটাও তাই হবে। আর চামড়া দেখছেন কি ঢিল, চামড়া গলা কম্বলে দেখেন কি ঢিল, সব দেখেন দেখেন কি ঢিল দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হবে জানেন 250 300 কেজি পর্যন্ত ওজন হয় বিটল, যদি যত্ন দেওয়া যায়। আচ্ছা ভাই, আপনাদের যে বিটল আছে ঘরের মধ্যে বাঁধা, ওটা হাইট কতখানি হবে? ওটা আপনি 45 এর মতো বর্তমানে। হ্যাঁ, আরো ছিল 47 60 ছিল, ওটা সেল করে দিয়েছি ভাই, 47 60 ছিল, সেল করে দিয়েছি 47 60 ছিল। এই ধরনের পাঠা अवेलेबल পাওয়া যায় আসলে। এই দেখেন একটা বিটল পাঠার বাচ্চা কি সুন্দর। আচ্ছা, এই যে দেখেন এটাও কিন্তু বিটল পাঠা বাচ্চা, বাচ্চা বাচ্চা তো বাচ্চা পাওয়া যায়, তবে পাঠিও পাওয়া যায়। হ্যাঁ, গাবিন আপনার 100% গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি ছাড়া পাবেন। জি জি, আমার কথা হচ্ছে গ্যারান্টি সহকারে মাল আপনারা নেবেন না ভাইজান, আমার অনুরোধ। জি, আপনারা দুধের বান ঠিক আছে, মাল উচ্চতা হাইট এরকম সুন্দর দেখে মাল কিনবেন, আর এরকম পিওর বিরাট দেখে মাল কিনবেন। বাস এটা ভাই দেখেন দাঁত দেখেন, এখনো ফাঁক হয়নি, দুধের দাঁত। আচ্ছা, কিছু হয় না, এটা 6 থেকে 7 মাস চলছে বয়স, সহজে দাঁত দিও না। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দাম ভাই? এটা আপনি 60 55 60 এর 55 60,000 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। অনেক সুন্দর, একদম দেখার মতো জিনিস হবে। জি জি, বুঝতে পারছি। এই যে একটা পাঠা, এগুলো আপনারা সরাসরি আসতে হবে খামারে, এসে সরাসরি দেখবেন, এত টাকা দামে জিনিস দিবেন। এই যে তোতা পাঠা কি সুন্দর ব্যান্ডের বাচ্চা, 7.5 মাস বয়স হবে, 7.5 8 মাসই হবে, কিন্তু যে রুখালার কি লম্বা চড়া পাটা দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ব্যান্ডটা দেখেন কি সুন্দর ভাইজান, ব্যান্ড এত সুন্দর ব্যান্ড, ছোট মুখ, ছোট মুখ। হ্যাঁ, আর কি উঁচা উপরে, হাড়ি উঁচা, ছোট মুখ, এই ছোট মুখ, এগুলা ভাজ আরো সুন্দর হবে। এরকম একটা পাঠা আর 10টা ছাগল হলে তার জীবনে কি দরকার আছে, লাগবে না। ধৈর্য সহকারে রাখতে হবে শুধু, নিয়ে যায়। এটা কেমন দাম আসে? এটা 70-75 হাজার টাকা, এটা দাম আসে। তো ওই তো বললাম পাঠা, এই সাইজের পাঠা ওই দেখলাম ওখানে 20 25 30 হাজার বলছি, আবার 70-75 কেন? জিনিসের দাম ভাইয়া। হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু দরদাম করার সুযোগ আছে। জি, এই যে দেখেন, এই দেখেন, এই দেখেন কি সুন্দর রূপ, কালার কি সুন্দর, কালারের পাঠা। জি, এই দুধের দাঁত এখনো কিছু হয়নি, অনেক সুন্দর রূপসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স কতদিন যেতে পারে? এটা আপনি সর্বোচ্চ 7 মাস, কিন্তু অনেক রোখাল। আচ্ছা, বুঝতে পারছি। এটা তোতা পুরি পাঠা। জি, তোতা, এটা বাঘা তোতা, 100 বাঘা তোতা। আচ্ছা, এটা কেমন দাম আসবে? 50-55 অনেক সুন্দর দাম আসে। আচ্ছা, এই যে আরেকটা, এটা কি সুন্দর ব্যান্ডের পাঠা, আগেরটা যেটা দেখলেন, একটা দেখেন, এটা এটা সেম কালার, তবে এটা বয়স একটু কম আছে। এই ব্যান্ডটা দেখেন কি সুন্দর ব্যান্ড দেখছেন, ছোট ছোট মুখ, একদম ছোট মুখ। এই যে দেখেন, একটু সাইড থেকে দেখেন, এই যে মুখ দেখেন, ছোট মুখ। জি, অনেক সুন্দর মুখ, অনেক সুন্দর, কলিজা কালার। জি, কলিজা কালারও বলে, আবার চকলেট খয়েরি কালারও বলে। আচ্ছা, বয়স কত? অনেক সুন্দর, 6 থেকে 7 মাস। এই বাচ্চাটা পাঠা বাচ্চা কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর, অনেক রূপই আলাদা। কেমন দাম এটা ভাই? এটা আপনি 60-65 হাজার। 60-65 হাজার দাম। আচ্ছা।